ভিউয়ার্স, আজকের আলোচনাটিকে আমি দুটি ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে আমি অতি অল্প সময়ে বলবো যে কিভাবে ঘরে বসে আপনারা আমেরিকার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আর দ্বিতীয় ধাপে বলবো আপনারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় গিয়ে পড়াশোনা শেষে কিভাবে গ্রিন কার্ড পাবেন। হাই, দিস ইজ ডক্টর ফয়াজ, রাইট নাও আই এম টকিং ফ্রম নিউ ইয়র্ক, ইউএসএ, অ্যান্ড ইউ আর ওয়াচিং ট্রাভেল ডক্টর। লেটস গেট ইন টু দ্য ভিডিও। ভিউয়ার্স, প্রথমেই বলে নেই যে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আমেরিকার বিভিন্ন প্রভিন্সের, যেই প্রভিন্সে আপনি পড়ালেখা করতে চান সেই প্রভিন্সটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখবেন যে সেই প্রভিন্সে কী কী ইউনিভার্সিটি আছে যেখানে ফরেন স্টুডেন্টদেরকে ভর্তি করা হয়। সেই ইউনিভার্সিটিতে ক্লিক করলে আপনি ইউনিভার্সিটির সব ডিটেলস পাবেন, এবং ইউনিভার্সিটির ডিটেলসের মধ্যে অবশ্যই দেখবেন যে সেখানে কী কী রিকোয়ারমেন্ট আছে ওদের। যেমন আপনাকে ওরা যদি ভর্তি করে তাহলে আপনার আইএলটিএস লাগবে কিনা, আইএলটিএস যদি লাগে তাহলে সেটার স্কোর কত হবে এবং টোটাল টিউশন ফিটা কত লাগবে, এই সব আপনারা যাচাই বাছাই করে অতি সহজেই ওখানেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে তার আগে ভিডিওটি পুরোটাই দেখবেন, দেখলে পরে আপনাদের আবেদন করা সহজ হবে। এক একটি ইউনিভার্সিটির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এক এক রকম, তাই আপনারা ওই ওয়েবসাইটে ঢুকেই দেখে নেবেন যে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার এলিজিবিলিটি কী কী। ভিউয়ার্স, স্টুডেন্ট ভিসা আমেরিকায় যেতে হলে আপনাকে প্রথমেই যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে I-20। তো I-20 জিনিসটা কি, আপনারা সবাই জেনে থাকবেন যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হলে সেই ইউনিভার্সিটির একটি অফার লেটার লাগে। তো সেই অফার লেটারটাকে ইউএসএতে বলা হয় I-20 ফর্ম। এই I-20 ফর্মটা যে ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হবেন সেই ইউনিভার্সিটি যদি আপনার অ্যাডমিশনটাকে গ্রান্ট করে তাহলে তারা আপনাকে একটি I-20 ফর্ম দেয়। সেই I-20 ফর্মটাই হচ্ছে কিন্তু অ্যাডমিশন অফার লেটার। ভিউয়ার্স, এই অ্যাডমিশন অফার লেটার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট একটি ফি প্রদান করতে হয়। আমি যে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়েছি সেই ওয়েবসাইটে এক একটি ইউনিভার্সিটির এই অফার লেটারের প্রাইস বা ফিটা হচ্ছে এক এক রকম, সো সেখান থেকে আপনারা দেখে নেবেন। যাই হোক ভিউয়ার্স, এখন আপনারা I-20 ফর্মটা সাপোজ নিলেন, যদি এটা পেয়ে যান আপনি তাহলে আপনাকে ইমেইল করে সেটা পাঠিয়ে দেওয়া হবে আপনার ইমেইল অ্যাড্রেসে। আপনি পেয়ে গেলেন, তারপর আপনি ইউএস এম্বাসিতে অ্যাপ্লাই করবেন। আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের কনসুলেট বা ইউএস এম্বাসিতে আপনার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। ভিউয়ার্স, মনে রাখবেন সবই করতে হবে অনলাইনে। এখন আমরা সেই পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আপনারা ইউএস এম্বাসির ওয়েবসাইটে গেলে সেখানে গিয়ে দেখতে পাবেন DS-160 নামে একটি ফর্ম আছে, সেই ফর্মটি আপনি অনলাইনে ফিল আপ করে অনলাইনেই জমা দিবেন। ভিউয়ার্স, DS-160 ফর্মটি যখন আপনার ফিল আপ হয়ে যাবে তখন আপনি পাবেন একটি DS-160 কনফার্মেশন পেজ। এই DS-160 কনফার্মেশন পেজটি আপনি প্রিন্ট করে আপনার কাছে রেখে দিবেন। এরপর যে কাজটি বাকি থাকে সেটি হচ্ছে যে ইউএস এম্বাসিতে যে ইন্টারভিউ দিবেন সেই ইন্টারভিউটাকে স্কেজুয়াল করা বা একটা ডেট নেওয়া, যে ডেটে আপনি ইন্টারভিউ দিতে চান। সেটা করার জন্য নির্দিষ্ট ব্যাংকে গিয়ে আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে, এবং সেই ফিটা দেওয়ার পরে আপনি অ্যাপয়েন্টমেন্টটাকে স্কেজুয়াল করবেন এবং একটা নির্দিষ্ট ডেট আপনি নেবেন। তো যাই হোক, আপনার দেশে আপনি যখন অ্যাভেলেবল ডেট পাবেন সেই ডেটটা আপনি পিক করে নেবেন। যখন অনলাইনে আপনি স্কেজুয়াল করবেন, একটা নির্দিষ্ট ডেট নেবেন ইন্টারভিউর জন্য, তখন আপনাকে একটি অনলাইন ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, সেই পেজটিও আপনি প্রিন্ট করে রাখবেন। যাই হোক, আমাদের এখন ইন্টারভিউ ডেট নেওয়া হয়ে গেল, এখন আমরা ইন্টারভিউতে যাব। ইন্টারভিউতে যাওয়ার সময় আমাদের কি কি নিতে হবে? ইন্টারভিউতে যাওয়ার সময় প্রথমেই আমাকে যে কাগজটি নিতে হবে সেটি হচ্ছে ইউএসএর যে ইউনিভার্সিটি আমাকে I-20 ফর্ম দিয়েছে সেটি, সাথে আপনাকে নিতে হবে ভ্যালিড পাসপোর্ট, তারপর ভিসা ফি জমা দিয়েছেন যে ব্যাংকে সেই ব্যাংকের রিসিপ্ট, এবং কিছু ডকুমেন্টস। এই ডকুমেন্টস গুলোকে বলছি সাপোর্টিভ ডকুমেন্টস, যেমন আপনার এডুকেশনাল সার্টিফিকেট নিতে হবে, তারপর আপনি যে আইএলটিএস করেছেন সেই আইএলটিএস সার্টিফিকেটটা নিতে হবে। ভিউয়ার্স, আপনাদেরকে আমি যে লিঙ্কটি প্রোভাইড করেছি সেই লিঙ্কে আপনারা ঢুকলে দেখতে পাবেন যে এক একটি ইউনিভার্সিটির আইএলটিএস রিকোয়ারমেন্টস এক এক রকমের। যেমন কারো আছে 5, কারো 6, কারো 4, কারো 5.5, এরকমের স্কোর। আপনার স্কোর যেরকম সেই অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি পছন্দ করতে হবে। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কখন ইউএস এম্বাসিতে ভিসার জন্য আবেদন করব। ভিউয়ার্স, আপনার সেশন যখন শুরু হবে, আপনার যেদিন ক্লাস শুরু হবে সেই দিন থেকে 120 দিন আগে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং 120 দিন আগে আপনাকে ভিসাও দিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে টিউশন ফি কত টাকা লাগবে। হ্যাঁ, টিউশন ফিটাও ওই ওয়েবসাইটে আপনারা ঢোকার পরে প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা ভাবে টিউশন ফিটা দেওয়া আছে, কত টাকা লাগবে টোটাল কস্ট। মনে রাখবেন এখানে সেমিস্টার ওয়াইজ না, এখানে
এখানে টোটাল কস্টটা উল্লেখ করা আছে তবে আপনারা মনে রাখবেন এই যে খরচটা এই খরচটার মধ্যে আপনাদের থাকা খাওয়ার খরচটাও ধরা হয়েছে এখন আপনাদের একটি প্রশ্ন থাকবে যে এই স্টুডেন্ট ভিসায় গিয়ে আমরা কাজ করতে পারবো কিনা হ্যাঁ আপনারা উইকলি 20 ঘন্টা কাজ করতে পারবেন তবে আমি ওয়েবসাইটে দেখেছি এখানে বলা হচ্ছে যে ইন ক্যাম্পাস জব আপনাকে করতে হবে বাইরে গিয়ে করতে পারবেন না তবে ইন ক্যাম্পাস জবের সুযোগ রয়েছে প্রায় অনেক ইউনিভার্সিটিতেই সো এই জিনিসটা মাথায় রাখবেন আপনি কখনোই যে কাজ করে আপনার পড়াশোনা কভার করবেন সেটা কিন্তু বলতে পারবেন না ইন্টারভিউতে আপনাকে এই প্রমাণটা দিতে হবে যে যত টাকা খরচ হবে এই কোর্সটা সম্পন্ন করার জন্য সেই পরিমাণ টাকা আপনার আছে ভিউয়ার্স এবার আসি দ্বিতীয় পর্বের আলোচনায় আপনারা স্টুডেন্ট ভিসায় আমেরিকায় গিয়ে কিভাবে গ্রিন কার্ড পাবেন ইউজুয়ালি স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করে আপনার দেশে ব্যাক করার কথা বাট বেশিরভাগই এই চিন্তা করে আমেরিকায় পড়াশোনা করতে যান যে আমেরিকায় সেটেল হয়ে যাবেন হ্যাঁ এটা সম্ভব আপনারা গ্রিন কার্ড পেতে পারেন সেটি এখন বলছি অনেকেই ইউএসএতে আছেন স্টুডেন্ট ভিসায় অলরেডি বাট আপনারা জানেন না যে কিভাবে গ্রিন কার্ড পাবেন এবং যারা ভবিষ্যতে যাবেন তাদের উভয়ের জন্যই কিন্তু এই দ্বিতীয় পর্বটা পড়াশোনা শেষ হওয়ার ঠিক 2-3 মাস আগে আপনাদেরকে কিছু কাজ করতে হবে এই কাজটি হচ্ছে আপনাদের এমপ্লয়ার ম্যানেজ করতে হবে কারণ একটি পদ্ধতি হচ্ছে যে এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরিতে আপনারা ইউএসএতে থেকে যেতে পারবেন সেজন্য আপনাদেরকে এমপ্লয়ার খুঁজতে হবে তো যেহেতু আপনি আমেরিকাতে আছেন সে কারণে আপনার জন্য এমপ্লয়ার খোঁজা মোটেই কঠিন কিছু না তারপরও আমি EB2 বা EB3 ভিসার এমপ্লয়ারের একটি লিংক এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটি আপনারা চেক করে নেবেন এটা কোনো কঠিন কাজ না দ্বিতীয় যে সহজ পদ্ধতি গ্রিন কার্ড পাওয়ার সেটা হচ্ছে ইউএস সিটিজেন অথবা ইউএস পার্মানেন্ট লোফুল রেসিডেন্টকে বিয়ে করতে হবে অর্থাৎ আমেরিকার সিটিজেন অথবা আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার কাউকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনি সরাসরি ওই দেশের গ্রিন কার্ড পেয়ে যাবেন ভিউয়ার্স এই দুই পদ্ধতির বাইরে অনেক পদ্ধতি আছে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না কারণ সেগুলো দিয়ে আসলেই কাজ হয় না যেমন আপনি অ্যাসাইলাম সিক করলেন বাট আপনি তো অ্যাসাইলামের আন্ডারে পড়েন না আপনি 5-6 বছর ধরে ইউএসএতে আপনি পড়াশোনা করছেন আপনি আবার অ্যাসাইলামের জন্য কিভাবে আবেদন করবেন আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকেই অ্যাসাইলামের কথা বলছেন এটি সম্পূর্ণ একেবারে ভুল একটি পদ্ধতি আপনাদের জন্য দুটি মাত্র রাস্তা খোলা রয়েছে একটি হচ্ছে ইউএস সিটিজেনকে বিয়ে করা অথবা ইউএস গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করা আর দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে আপনি EB2 বা EB3 ভিসায় আপনি ওই জায়গায় এমপ্লয়মেন্ট বেস্ট ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাওয়া ভিউয়ার্স এরকমের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ